মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই মেয়েটা আসার পর থেকে কেমন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে দাদা। যে স্মৃতিগুলোকে সময়গুলোকে পেরিয়ে এসেছি, আবার বারবার ওই পুরনো যন্ত্রণার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমার আমার কষ্ট হচ্ছে দাদা। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আপনার ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি আলো দিদিকে নিয়ে আপনাকে কিছু প্রশ্ন করবো, আমায় উত্তর দেবেন? তুমিও উত্তর দেবেন আপনি আমাকে? কি উত্তর রাধা, কিসের উত্তর? আলো দিদির শেষ মুহূর্তে মানে আগুনের মধ্যে আলো দিদির শেষ মুহূর্তে আপনাকে কিছু বলেছিল? কেন এই প্রশ্নগুলো করছো আমাকে? আমি বুঝতে পারছি, আপনাকে এই প্রশ্নগুলো করা মানে আবার সেই মুহূর্তের মধ্যে ঠেলে দেওয়া, আর এতে আপনার ভীষণ কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু আমাকে এই প্রশ্নের উত্তরগুলো পেতেই হবে হিরোবাবু, আমাকে যা। ওই মেয়েটার আসল পরিচয় জানবার জন্য আমায় এই উত্তরগুলো জানতে হবে। বলুন না, বলুন না, কিছু বলেছিল আপনাকে? দাদা, কেন জোর করে আমাকে যেখান থেকে আমি বেরিয়ে চলে এসেছি সেখানে ঠেলে দিতে চাইছো? বুঝতে পারছো না আমার যন্ত্রণা হচ্ছে? থামো না দাদা, প্লিজ। থামলে যে হবে না হিরোবাবু, থামলে হবে না। এই বাড়িতে কি চক্রান্ত চলছে সেটা জানবার জন্য আমাকে এই প্রশ্নের উত্তর পেতেই হবে। আলো দিদি কি আপনাকে দেখেছিল? কি বলেছিল আপনাকে? বলুন না, আপনাকে আলো দিদি শেষ মুহূর্তে কি বলেছিল? বলুন না, একবার মনে করে বলুন আমায়, আলো দিদি কিছু বলেছিল আপনাকে? আর যদি ওই আগুনের মধ্যে চারিদিকে ধোঁয়ার মধ্যে আমি এগোনোর চেষ্টা করছিলাম, আর আগুনের ওই পার থেকে চেঁচিয়ে চেঁচিয়ে আমায় বলছিল যে আদি এসো না, আদি এসো না, চিৎকার করছিল। আমি ওকে বাঁচানোর চেষ্টা করছিলাম, জল খুঁজছিলাম, আর ও কনস্ট্যান্ট একই কথা বলে যাচ্ছিল যে তুমি আমায় বাঁচাতে পারবে না আদি, তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি বাঁচো, পুপুলকে বাঁচাও, প্রাণপণে চিৎকার করছিল। আর আমি আমি চেষ্টা করছিলাম রাধা ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।